হোমগার্ড যারা রয়েছেন ভলান্টিয়ার্সরা, তাদের একটা পঞ্চম আমরা দেখেছি বিগত দিনগুলোতে। এবং বর্তমান সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, এবং এবার তাদের আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ দ্য মান্থলি পেনশন অফ রিটায়ার্ড হোমগার্ড ভলান্টিয়ার্স আন্ডার হোম পুলিশ ডিপার্টমেন্ট। 2500 টাকা তাদেরকে মান্থলি পেনশন প্রদান করা হবে। এই পেনশন তারা পেত 700 টাকা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সম্মানজনক একটা ব্যবস্থা তাদের জন্য করা যায় কিনা, এবং এই হোমগার্ডদের জন্য মান্থলি 2500 টাকার সেখানে পেনশন রাজ্য সরকার ঘোষণা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে।